সাকিবের বিপক্ষে আসলে কতটা কঠোর মানে কঠোর বাংলাদেশ ক্রিকেট বোর্ড হতে পারে সেটাও কিন্তু একটা প্রশ্ন। কিন্তু আমরা এই বোর্ডকে দেখেছি সাকিবকে কিন্তু তারা নিষিদ্ধ পর্যন্ত করেছিল, করেনি এটা তো তার মানে শুরুর দিকে সেই 2014-14 থেকে সেটা করেছে। সো মানুষটা সাকিব আল হাসান, সে হচ্ছে কি আসলে অনেক বড় বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে অনেক বড়। আমি মনে করি যে সিচুয়েশনটা যখন অ্যারাইজ করেছে, এই যে একটা খেলা খেলা হয়ে গেল না, এই খেলাটা আসলে সাকিব শুরু করেছিলেন, খেলাটা আসলে সাকিবই শেষ করলেন। মাঝখান থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পার্টটা হলো, যখনই পুরো খেলাটা চলছিল তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই খেলাতে কেউ জিতবে না, সাকিব জিতবে না, বিসিবি জিতবে না, বাংলাদেশের ক্রিকেট হেরে যাবে, শুধুমাত্র যে বেট উইনার হচ্ছে গিয়ে উইন করবে। কিন্তু যখন খেলাটা শেষ হলো অ্যাপারেন্টলি যেটা মনে হচ্ছে, তখন আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই খেলাটাতে সবাই জিতেছে, মানে শেষটাতে সবাই জিতেছে, আরও অনেক বড় কিছু হয়ে যেতে পারতো, সেটা যে হয়নি সেটা অবশ্যই একটা স্বস্তির বিষয়। এর আগেও আমরা দেখেছি সাকিবকে 2014 সালে নিষিদ্ধ করা হয়েছিল, আবার বিসিবি সেই নিষেধাজ্ঞাটা উইথড্র করেছিল, কিন্তু এবার খুব বেশি স্ট্রিক্ট। এই স্ট্রিক্টটা যদি আগে হতো তাহলে মানে সাকিবের এতগুলো ইনসিডেন্স একেবারে সেই 2012 থেকে 2019 পর্যন্ত বলি, আপনি কি মনে করেন সেক্ষেত্রে আর একটু হ্রাস হতো কিনা? সাকিবের এটাই লাস্ট ইনসিডেন্ট না, আমি যতটুকু সাকিবকে বুঝি, আমি যতটুকু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝি, এই ঘটনা আবারও ঘটবে, মানে এইরকম ঘটনা, এই ঘটনা ঘটবে না কিন্তু এরকম ঘটনা, এই বিতর্ক টিতর্ক এগুলো আবারও হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আবারও এইভাবে রিয়্যাক্ট করবে, আবারও হয় সাকিব তার জায়গা থেকে সরবে, ক্রিকেট বোর্ড তার জায়গা থেকে ছাড় দেবে, কোনো একটা জায়গাতে আসতেই হবে। যতদিন সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলবেন, ধরেন আরও 3 বছর 4 বছর 5 বছর যাই হোক, এই ক্যাট অ্যান্ড মাউস গেমটা আসলে এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। না নিঃসন্দেহে সাকিব আল হাসান আমাদের দেশ তো বটে, আমাদের উপমহাদেশের অন্যতম বড় তারকা, আমাদের দেশের প্রেক্ষাপট যদি বলি একসময় সবাই সচিন সৌরভ হতে চাই, তো এখন সাকিব তামিম হতে চায়। এই আইডলদের কাছ থেকে তারা যখন এই ধরনের একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, এটা একজন উদীয়মান ক্রিকেটার, সে জাতীয় দলের হতে পারে, পাইপলাইনে হতে পারে, মানে এই বিষয়টা আসলে কিভাবে দেখেন, কতটুকু শঙ্কা? না এইটাই সবচেয়ে বড় শঙ্কা, অন্য সব কিছুকে এক পাশে সরিয়ে রেখে আমরা এই আলোচনাটা থেকে সবসময় দূরে সরে যাই। যখন একজন রোল মডেল এরকম কোনো কাজ করেন, সেটা নেক্সট জেনারেশনের ক্রিকেটারদের কাছে, মানুষদের কাছে, শিশু কিশোর তরুণদের কাছে খুবই খুবই একটা রং মেসেজ যায়। একটা সাধারণ মানুষ যদি এরকম কোনো কিছু করে, কোনো একটা রং ডুইংস হলো, সেটাতে আসলে তেমন কোনো ইম্প্যাক্ট পড়ে না, ইম্প্যাক্টটা পড়ে কি তার ক্লোজ সার্কেলে হয়তো পড়ে, তার ফ্রেন্ড সার্কেলে পড়ে, তার আত্মীয় স্বজন। কিন্তু যখন একজন স্টার এরকম করবেন যাকে অনেকেই ফলো করে, সাকিব আল হাসানকে তো বাংলাদেশের লক্ষ না, কোটি কোটি মানুষ ফলো করে, সো তার কাছ থেকে এটা আসলে খুবই আনফর্চুনেট, কিন্তু আমি বলবো না খুবই আনএক্সপেক্টেড, সাকিব আল হাসানের কাছ থেকে এটা এক্সপেক্টেড, এবং এই ঘটনা ভবিষ্যতে আবার ঘটবে। আমি যেটা এই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে জায়গাটাতে আমি সাধুবাদ জানাতে চাই, সেটা হচ্ছে সাকিবের এই ইস্যুটাতে তারা ফ্রম দ্য ভেরি বিগিনিং তারা খুবই একটা স্ট্রিক্ট একটা অবস্থানে নিয়েছিল। আমি জানি না সাকিব কী ভাবছিলেন, সাকিব হয়তো ভেবেছিলেন যে হয়তো বা এবারও তিনি পার পেয়ে যাবেন, হয়তো ক্রিকেট বোর্ডকে কনভিন্স করতে পারবেন, কিন্তু ক্রিকেট বোর্ড যে অবস্থানটা নিয়েছিল, স্পেশালি বোর্ড প্রেসিডেন্ট তার প্রেস কনফারেন্সে যেভাবে বলেছেন যে সাকিবের হয় বাংলাদেশের ক্রিকেট বেছে নিতে হবে অথবা ব্যাটিং বেছে নিতে হবে, ক্লিয়ারলি অ্যান্ড লাউডলি যখন এই মেসেজটা দিয়েছেন, তখনই কিন্তু সাকিবকে আসলে ব্যাকট্র্যাকটা করতে হয়েছে, ক্রিকেট বোর্ডকে এই জায়গাটাতে সাধুবাদ দিতে হবে। হ্যাঁ, এখন আপনি যে কথা বলছিলেন যে আগে কিছু করতে পারতো কিনা, এখন আগে আসলে ক্রিকেট বোর্ড কী করবে, তারাই ঘটনা জানার আগে তো কিছু করতে পারে না। সাকিব আল হাসান যে কোনো কেউ যে কোনো একটা যদি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে, সেই চুক্তির কাগজপত্র বোর্ডে জমা দিতে হয়, সাকিব আল হাসান সেটা জমা দেননি, কারণ বোর্ড সেখানে কী করতে পারে, বোর্ডকে এবারও এখনও এই যে সাকিব এখান থেকে ফিরে এসছেন, বোর্ডকে এখনও সেই সূত্র ধরে সাকিবের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে তাকে কি জরিমানা করতে পারে, তাকে কোনো শাস্তির আনতে আনতে পারে, পারে টেকনিক্যালি পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আসলে সেটা আসলে হবে না। আমার কাছে পুরো সাগাটাতে বাংলাদেশ ক্রিকেট ক্ষতিগ্রস্ত হয়েছে, ইমেজ ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে আনফর্চুনেট যেটা সেটা হচ্ছে নেক্সট জেনারেশন সাকিবের কাছ থেকে, বা আমাদের যখন এরকম স্টার কেউ যখন এরকম একটা মানে রং ড্রিঙ্কস করে, নেক্সট জেনারেশনের কাছে একটা খুব 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 বাজে একটা বার্তা যায়। আমাদের একদম শেষ প্রশ্ন, সেটি হচ্ছে কি মাঝে সাব্বিরের একটি ইস্যুতে, আমরা যদি কোনো ক্রিকেটে না বলি, বিসিবি একবার স্ট্রিক্ট বলেছিল যে কেউ যদি টিভিসি করতে চায়, কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে চায়, তবে বিসিবির পারমিশন নিতে হবে। আপনার কি মনে হয় আসলে সেটা শেষ পর্যন্ত বিসিবি করতে পারছে কিনা, বা তারা তাদের জায়গাটায় খুব স্ট্রিক্ট থাকতে পেরেছে কিনা? এরপরে আমরা দেখেছি যে একজন ক্রিকেটার বা যে কেউ যে কারোর সঙ্গে চুক্তিবদ্ধ হতেই পারে, কিন্তু বিসিবি তাদের জায়গায় আসলে অনুরোধ থাকতে পেরেছে কিনা? সাব্বির রহমানের ক্ষেত্রে পেরেছে, সাকিব আল হাসানের ক্ষেত্রে পারেনি, সাব্বির এবং সাকিবের যে অবস্থানগত কারণেই সেটা পারেনি। আমি শুধু এই ঘটনার ক্ষেত্রে আমি সেই কথাটাই বললাম, সাকিবকে যে কোনো প্রতিষ্ঠান, সাকিব না যে কেউ যে কোনো প্রতিষ্ঠান, একটা কিন্তু ফর্ম রয়েছে, আমি যদি ভুল না করে 3 পাতা 4 পাতার একটা ফর্ম রয়েছে, সেটা পূরণ করে দিতে হয় এই প্রতিষ্ঠান, তাদের সঙ্গে এই চুক্তি, এরকম এরকম একটা জিনিস, সেটা ক্রিকেট বোর্ডে তো সাকিব জমা দেন নাই, এবং সেটা জমা দেওয়ার ব্যাপারটাতে তিনি কেয়ারও করেন নাই, কারণ ওই জায়গাটাতে সাকিবকে কে ধরবে? সাকিবকে এর আগে যতগুলো টিভিসি করেছে, যা যা করেছে, যতগুলো স্পন্সর করেছেন, সব কিছু কি জমা দিয়েছেন?
আই এম নট শিওর সব জমা দিয়েছেন, কিন্তু ধরেন প্লেয়ার্স লাইক সাব্বির অর সৌম্য অর মানে আমি যাদেরকে বলছি সেই টপ টিয়ারের প্লেয়ার না, তাদের তো আসলে সব কিছুই জমা দিতে হয়। সো ক্রিকেট বোর্ড তাদের সাথে পারবে, এদের সাথে পারবে না, এখন না পেরে কী করবে? ধরেন আমি বলছি টেকনিক্যালি না পেরে কী করবে? ক্রিকেট বোর্ডকে এটার জন্য শাস্তির আওতায় আনাটা উচিত, আপনি যদি তাদেরকে আনতে পারেন এদেরকেও আনা উচিত, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় আসলে সেটা হয় না। সো আমি মনে করি যে বোর্ড এই জায়গাটাতে মেসেজটা আমি বলছি যে বোর্ড খুব ক্লিয়ার মেসেজ দিয়েছেন, কিন্তু সেই ক্লিয়ার মেসেজ অন্য ক্রিকেটারদের কাছে হয়তো পৌঁছাবে, সাকিবের কাছে কতটা পৌঁছাবে আমি সে বিষয়ে নিশ্চিত না। আমি জানি যে উইদিন আ মান্থ অর টু অর উইদিন সিক্স মান্থস অর উইদিন আ ইয়ার আবারও আমরা একটা বড় কন্ট্রোভার্সি আসলে দেখতে পাবো, এটা চলতেই থাকবে।